পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের উদ্যোগে আদিবাসী ভাষায় রচিত 25তম রাজ্যস্তরীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার সূচনা হল। এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের রবি ভানু বিরসা কমিউনিটি হলে দুদিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন আদিবাসী ও অনগ্রসর মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। সাথে ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, প্রাক্তন সাংসদ দশরথ তিরকি সহ জেলা ও ব্লকের প্রশাসনিক কর্তা ও জননেতারা। দুদিনের প্রতিযোগিতায় পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলার আদিবাসী শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছেন। জেলাশাসক বলেন, আদিবাসী জনজাতির কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে এই ধরনের অনুষ্ঠান সহায়ক হবে। রাজ্য ভূমি ও ভূমির রাজস্ব ও উদ্বাস্তু পুনর্বাসন কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামী, কালচিনির বিডিও ভূষণ শেরপা, কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়া, সহ সভাপতি প্রভাত মুখোপাধ্যায় সহ প্রমুখ উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া কৃষি কালচারকে তুলে নিয়ে আসা, আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের আদিম বাসিন্দা কারা, সেটা যদি তুলে দেখা যায় তাহলে দেখবেন আমাদের ট্রাইবের জনজাতি, এদের মধ্যে অনেক সংস্কৃতি আছে যেগুলো আমরা তুলে দিতে বসেছি, যেগুলোকে তুলে আনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনেক উদ্যোগ নিয়েছেন। আপনারা কিছুদিন আগে দেখবেন এই যে 22 জানুয়ারি 23 এবং 24 আমাদের রাজ্যের 100টা ব্লকে ট্রাইবাল সংস্কৃতি নিয়ে প্রোগ্রাম করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। তারপরেও আমরা গত 25 এবং 26 জানুয়ারি আমাদের পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ি জেলার মালবাজারে রাঙামাটি চা বাগানের মধ্যে আমরা ফ্রি এবং প্রাইভেট উৎসব সারা রাজ্যের উৎসব করলাম এবং আজকে একাঙ্ক নাটক প্রতিযোগিতা আজ এবং কাল এই দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য একটাই, যে জনজাতির কালচার এবং সংস্কৃতিগুলো আমরা হারিয়ে যেতে বসেছি সেগুলোকে তুলে আনা, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জনজাতির মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলোকে খুঁজে বের করে নিয়ে এসে তাদের সমাজে একটা সম্মান দেওয়া। Thank you.